তখন রাত 9টা হবে। হঠাৎ বেল বেজে উঠতেই সদর দরজার দিকে পা বাড়ালেন শেফালি দেবী। দরজা খুলতেই হাউমাউ করে কেঁদে মাকে জড়িয়ে ধরল বিনীতা। কিছু বুঝে উঠতে না পেরে শেফালি দেবী ডাক দিলেন স্বামীকে, শুনছ, তাড়াতাড়ি এসো, বিনু এসেছে। যতক্ষণে রবীন্দ্রনাথ বাবু দৌড়ে এসেছেন ততক্ষণে শেফালি দেবী বিনীতাকে জড়িয়ে ধরে ঘরে এনে সোফায় বসিয়েছেন। বিনীতা তখনও কেঁদে যাচ্ছে, কান্না জড়ানো গলায় কি যে বলছে শেফালি দেবী কিছুই বুঝতে পারছেন না। রবীন্দ্রনাথ বাবু এক গ্লাস জল এগিয়ে দিয়েছেন মেয়ের সামনে, নে একটু জল খা, তারপর ধীরে সুস্থে ঠান্ডা মাথায় বল কি হয়েছে। বাবা, সম্রাট আজ আমার গায়ে হাত তুলেছে। গায়ে হাত তুলেছে মানে? আজ অফিস থেকে ফিরতে আমার একটু দেরি হয়ে গেছিল, আমাকে ঘরে ঢুকতে দেখেই শাশুড়ি মা বললেন, অফিস তো সেই 5টায় শেষ হয়, তাহলে এতক্ষণ ধরে কোথায় উড়ে বেড়াচ্ছিলে? রোজ রোজ এই কথা হজম করলেও আজ হঠাৎ করে বলে ফেলি, কাল থেকে আমার সঙ্গে অফিস যাবেন, তাহলেই দেখতে পাবেন কোথায় উড়ে বেড়াই। আমি এই কথা বলতেই সম্রাট পাশের ঘর থেকে বেরিয়ে এসে আমার চুলের মুঠি ধরে একটা চড় মেরে দিল। আমি বাড়ি থেকে তখনই বেরিয়ে এসেছি, ওই বাড়িতে আমি আর ফিরব না। মেয়ের কথায় রাগে ফেটে পড়ে শেফালি দেবী, বললেন, সম্রাট তোকে মারল, ওর এত বড় সাহস হলো কি করে? রবীন্দ্রনাথ বাবু মেয়েকে জড়িয়ে ধরে বললেন, খুব ভালো করেছিস মা, চলে এসেছিস, আর কখনো ওই বাড়িমুখো হবি না। যে মেয়েকে আমি এত আদর যত্নে মানুষ করেছি, ওদের এত সাহস হয় কি করে? যে তোর গায়ে হাত দেয় ওদের আমি পুলিশে দেব। এমন সময় শেফালি দেবী বিনীতার মুখটা ধরে নিজের দিকে ঘুরিয়ে নিয়ে জিজ্ঞাসা করলেন, সত্যি করে বলতো বিনু, সম্রাট কি এর আগেও তোর গায়ে হাত তুলেছে? একদিনে তো লোকের এত সাহস হয় না। মায়ের কথায় মাথা নিচু করে রইল বিনীতা। শেফালি দেবী আর কোনো কথা না বলে চলে গেলেন রান্নাঘরে। রাতে খাওয়া দাওয়া সেরে বিনীতা যখন নিজের ঘরে শুয়ে পড়েছে, তখন শেফালি দেবী স্বামীকে বললেন, সম্রাট ওকে মারল আর ও চুপ করে সহ্য করল, এতগুলো দিন এটা কি করে পারল বিনু? ওর চড়ের উত্তরে ঘুরিয়ে একটা চড় মারতে পারল না ওকে? কি যে পাগলের মতো বলছো বুঝি না, সম্রাটের গায়ের জোরের সাথে ও কখনো পারে? নিজের সম্মান বজায় রাখতে গায়ের জোর না মনের জোর লাগে, বুঝলে? আজ আমি বুঝতে পারছি আমার দেওয়া কোনো শিক্ষাই বিনু নেয়নি। ছোটবেলায় মাঠে খেলতে গিয়ে যখন অকারণ মার খেয়ে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরত, তখনই ওকে শিখিয়েছিলাম, বিনা দোষে কারুর কাছে মার খেয়ে ঘরে ফিরবি না, অন্যায়ের প্রতিবাদ করবি, নিজে আগে থেকে কারো গায়ে হাত তুলবি না, কিন্তু কেউ যদি তোর গায়ে হাত তোলে তাহলে তাকে ছেড়ে দিয়েও আসবি না। 10টা মারের পরিবর্তে 10টা মারতে না পারলেও একটা অন্তত মেরে আসবি, কিন্তু এখন দেখছি তোমার মেয়ে কিছুই শেখেনি। স্বামীর হাতে মার খেয়ে কেমন কাঁদতে কাঁদতে পালিয়ে এসেছে। পালিয়ে এসেছে বলছো কেন? এটা তো ওর বাড়ি, দুঃখ হয়েছে তাই চলে এসেছে। ও এই বাড়িতে এসেছে বলে আমি কিছু বলিনি, অবশ্যই এটা ওর বাড়ি, এখানে আমাদের যা অধিকার তার থেকে ওর অধিকার বেশি, কিন্তু যেখানে প্রতিবাদ করার দরকার ছিল সেখান থেকে চলে আসা মানে পালিয়ে আসাই। আমি আমার মেয়েকে কখনোই সেই শিক্ষা দিইনি, ও যদি এসে বলতো সম্রাট আমাকে 5টা চড় মেরেছে তার পরিবর্তে আমি সম্রাটকে একটা চড় মেরেছি, তাহলে গর্বে বুক ফুলে উঠত আমার, কিন্তু এই মুহূর্তে ওর কথা শুনে আমার মনে হচ্ছে আরও 2টো চড় আমি ওকে মারি। মানুষ তোমাকে ছোট করার সাহস তখনই পাবে যখন তুমি তাকে সাহস দেবে। বিষয়টা যখন অল্প ছিল তখনই ওর প্রতিবাদ করার দরকার ছিল। আমাদের কাছে সব কিছু লুকিয়ে নিজের চুপ থেকে ও অন্যায়টাকে আরও বেশি প্রশ্রয় দিয়েছে, আর তাই জন্যেই সম্রাটের আজ এত বড় সাহস হয়েছে। বাদ দাও, যা হওয়ার হয়ে গেছে, মেয়েটা খুব কষ্ট পেয়েছে এই কমাস, ওকে আর কিছু বলো না যেন।
ওই বাড়ি আর যাওয়ার দরকার নেই, আমাদের মেয়ে আমাদের কাছেই থাক। দিন কয়েক পরে একজন উকিলের সাথে পরামর্শ করে ডিভোর্সের চিঠি পাঠিয়ে দেব ওদের। আজ 8 দিন হলো বিনীতা এই বাড়ি চলে এসেছে। সকালে জলখাবার খেতে বসে হঠাৎ সে মাকে বলল, আজ আমি বাড়ি যাচ্ছি। বাড়ি যাচ্ছিস মানে? কাল রাতে সম্রাট ফোন করেছিল, অনেক করে ক্ষমা চেয়েছে আমার কাছে, বলেছে আর কোনো দিন এমন ভুল করবে না, আজ বিকেলে ও নিতে আসবে আমায়। শেফালি দেবী অবাক হয়ে তাকিয়ে রইলেন মেয়ের দিকে। তিনি কি আদেও ঠিক শুনছেন? এ কেমন নির্লজ্জ মেয়ে যে মার খেয়ে আবার সেই স্বামীর কাছে ফিরে যাচ্ছে। রাগে আর কোনো কথা বলেন না তিনি। রবীন্দ্রনাথবাবু খালি মেয়ের দিকে তাকিয়ে বলেন, এটা কি ঠিক হচ্ছে? তুমি শিক্ষিতা, ভদ্রঘরের মেয়ে, চাকরি করছো, তারপরেও নিজের সম্মান বিসর্জন দিয়ে ওই বাড়ি যাবে? হ্যাঁ বাবা, আমি ঠিক করেই নিয়েছি, সম্রাট এলে আজ বিকেলে আমি বাড়ি যাব। বিকেলে সম্রাট বিনীতাকে নিতে এলে শেফালি বা রবীন্দ্রনাথ কেউ সামনে আসে না। বিনীতা মা বাবাকে প্রণাম করে চলে যায় সম্রাটের সাথে। রাত তখন 10টা হবে, বেল বেজে উঠল, বুকটা যেন কেঁপে উঠল শেফালির। দৌড়ে গিয়ে দরজা খুলে দেখে ঠিক যার কথা ভাবছিল সেই এসেছে। তাদের দিকে তাকিয়ে হাসি মুখে দাঁড়িয়ে আছে বিনীতা। কি রে, এত রাতে তুই একা এসেছিস যে, আবার কিছু হলো নাকি? হ্যাঁ হলো তো, আজ আমার শিক্ষা পূর্ণ হলো। মানে কি বলছিস, কিছুই তো বুঝতে পারছি না। সেদিন রাতে আমি ঘুমিয়ে পড়েছি ভেবে তুমি বাবাকে যে কথাগুলো বলেছিলে সেগুলো সব আমি শুনেছি। এই 1 সপ্তাহ ধরে রোজ ভেবেছি। সত্যি তো, অন্যায়ের সাথে আপোষ করতে তো তুমি আমাকে শেখাওনি, বরং রুখে দাঁড়াতে শিখিয়েছ। তাই মনে মনে ভেবে নিয়েছিলাম সম্রাটকে উপযুক্ত জবাব দেব, আর ও যখন নিজেই ফোন করে সুযোগ করে দিল, তাহলে আর দেরি করি কি করে বলো। চলে গেলাম ওর সাথে। সেদিন ও যেমন ওর মায়ের সামনে আমাকে চড় মেরেছিল, আজ আমিও ওকে এক ঘর লোকের সামনে চড় মেরেছি, হিসেব একেবারে কড়ায় গণ্ডায় মিটিয়ে দিয়েছি। আর ও বাড়ি যাওয়ার দরকার নেই আমার, তোমরা একটা ভালো উকিল দেখো, যত তাড়াতাড়ি সম্ভব আবর্জনা দূর করব আমার জীবন থেকে। শেফালি দেবী মেয়েকে জড়িয়ে ধরে বললেন, অন্যায়ের সাথে আপোষ করা শান্ত মেয়ে না, রুখে দাঁড়ানো ধন্যী মেয়েই আমার গর্ব।